আমাদের বাড়িতে একটা কেক চোর এসেছে কেক চুরি করতে। চকো সিরাপ নিয়ে না, ওটা পিস পিস কর, তাহলে চকো সিরাপ দিলে ভালো লাগবে। আজকে এই ভ্যানিলা কেকটা বানিয়েছি কুকিং চ্যানেলের জন্য, যেটা স্টিলের বাটিতে করে বানিয়েছি। এই যে এটাতে আর একটা বাটি রেখে দিচ্ছিস কেন? কেকটা কি সুন্দর টেক্সচার হয়েছে দেখুন, আপনারাও রেসিপিটা দেখে বানাবেন। দারুণ টেক্সচার হয়েছে কেকটার, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। ওই ইয়েটা নে, সসটা নে। চেটে চেটে খাওয়াটা যাবে না, লজ্জা পেয়ে গেছে বেচারা। গুড ইভিনিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও সকলে খুব ভালো আছি এবং সুস্থ আছি। ওই কি দেখছিস রবন্ধকর, ভদ্রমহিলা এখন এই যে কেক খাচ্ছেন বসে বসে, আর কি রিলস না কি দেখছেন, আমাকে ডিস্টার্ব করছেন মোদ্দা কথা। দাঁড়ান লাইট জ্বালিয়ে দিই, সকাল থেকে আজকে ক্যামেরা অনই করিনি, অ্যাকচুয়ালি আজকে কিছুই করিনি। মানে কিছু কিছু টাইম থাকে যখন দেখবেন কিছুই করতে ইচ্ছা করে না, সেই রকম একটা টাইম ছিল আজকে। কাজ করেছি যেটুকু কাজ না করলে নয়, যেমন দুপুরবেলা খাওয়ার জন্য রান্নাবান্নাটা করেছি, রাতের জন্য তেমন কিছু রান্নাবান্না করার নেই। কর্তামশাই খাবেন বললেন, ওই মুগ সালাড যেটা আমি বানিয়েছিলাম না সেদিনকে, মুগ মানে গোটা মুগ যেটাকে আমরা তরকার ডাল বলি, সেটা সেদ্ধ করে পনির শশা পেঁয়াজ টমেটো এইসব দিয়ে ওই যেটা বানিয়েছিলাম একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকেও না হয় আমি ডিটেল রেসিপিটা একদম শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। আগের দিন জাস্ট একটু মানে বলে দিয়েছিলাম কিভাবে বানিয়েছি, তো কর্তামশাইয়ের জন্য ওটা বানাবো। এবং যে বিরিয়ানিটা ছিল কালকের, বিরিয়ানিটা এখনও কিছুটা রয়েছে, অল্প অল্প করে আমাদের দুজনের হয়ে যাবে, তো আমাদের জন্য আর কিছু এক্সট্রা রান্নাবান্না করতে হবে না। সন্ধেবেলা ওই একটা কেক বানালাম, রেসিপিটা আপনারা হয়তো এই যে ব্লগটা পাচ্ছেন এই ব্লগের আগেই পেয়ে যাবেন কুকিং চ্যানেলে। তো যাদের কেক বানাতে একটু অসুবিধা হয়, মানে কেক ঠিকঠাক হয় না, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন, কেকটা কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজে। মানে ওই হাতে মিক্সিংয়ের ব্যাপার নেই, একদম বাড়িতে থাকা স্টিলের বাটি দিয়ে সমস্ত উপকরণ মেপে দেখিয়েছি এবং কেকটাও তৈরি হয়েছে বাটির মানে স্টিলের বাটিতে, বাটি ইউজ করেই তো, আর মিক্সার ব্যবহার করে, হাতে মিক্সিংয়ের কোনো গল্প নেই। সুতরাং যাদের কেক বানাতে একটু অসুবিধা হয় তারা অবশ্যই করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকেই বলেন যে কেক বানাতে গেলে কেক ঠিকঠাক হয় না, ওপরে লাইটটার জন্য কেমন একটা আসছে হেজি হেজি, যাই হোক, অনেকেই বলেন কেক বানাতে গেলে কেকটা ঠিকঠাক হয় না, তো তারা এই ধরনের ভিডিওগুলো ফলো করতে পারেন। এগুলো কিন্তু মানে একদম কোনো ফেল হওয়ার চান্স নেই, একদম 100% গ্যারান্টেড রেসিপি। ওকে, তো এবার আমি একটু কিচেনের দিকে যাব, রান্না বান্না করতে হবে, 9টা তো বেজে গেছে। এই যে কেক, ও একটু আগে তো দেখালাম আমাদের কেক চোর কেক চুরি করে খাচ্ছিল যখন, তাই তো কেক চোর। তো আমি আগে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই। ডালটা যদি ভেজানো আপনারা পছন্দ করেন, ওই যে কাঁচা মুগ ডাল যেটা ভেজানো অবস্থায় খাওয়া যায়, তো সেরকম পছন্দ করলে আপনারা সেভাবেও বানাতে পারেন, ডালটা কিছুক্ষণ ভিজিয়ে, অথবা ওই মুগটাকে স্প্রাউটেড করে সেটা দিয়েও সালাডটা বানাতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো আমার যেহেতু ডালটা ভেজানো নেই, উনি এই জাস্ট অফিস থেকে ফিরে বললেন ওটা বানিয়ে দিতে, তো আমি ইনস্ট্যান্ট বানাতে গেলে ডালটা ওভাবে একটু সেদ্ধ করে তারপর বানাই, ভীষণ ভালো হয় খেতে। আবার হরে কৃষ্ণ হচ্ছে কার বাড়িতে, বললাম না এটা হচ্ছে হরিপাড়া, কারুর না কারুর বাড়িতে প্রত্যেক দিন মানে কীর্তন তো হয়ই হয়। ঠিক আছে, তাহলে আমি রান্না স্টার্ট করি। আজকের কেকটা কিন্তু আমি এই কড়াইতে বানিয়েছি, গ্যাসেই বানিয়েছি, তাতে সবাই কেকের রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারবেন, ট্রাই করে দেখবেন, বারবার বলছি।
ডালটা সেদ্ধ করার জন্য এমন পরিমাণে জল দিতে হবে যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হতে হতে জলটা টেনে নেয়। খুব বেশি পরিমাণে কিন্তু জল দেবেন না, তাহলে আর জলটা থাকতেও হবে না। তো পরিমাণ মতো ডাল নিয়ে ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর জলটা তো বললামই পরিমাণ মতোই দিয়ে দিতে হবে। প্রেশার কুকারে মিডিয়াম ফ্লেমে রেখে তিনটা হুইসেল দিয়ে দিলেই কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আবার কোনো কোনো ডাল সেদ্ধ হতে একটু কম সময়ও লাগে অথবা বেশি সময়ও লাগতে পারে। তো ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চা চামচ মতো নুন। সালাডটা বানানোর সময় আর এমনি নুন দেবো না, জাস্ট একটু বিট নুন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এবার আমি এই সালাডের জন্য যা যা লাগবে আর জিনিসপত্র, মানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, শশা, এই সমস্ত উপকরণগুলো কেটে রেডি করে রাখছি। শশাটা এখনও বাড়িতে নেই, কর্তামশাইকে বলেছি জিম থেকে ফেরার সময় শশাটা নিয়ে আসতে। শশা বাদে বাকি সমস্ত উপকরণ আমি আপাতত কেটে রাখছি, পনিরটাও কেটে নিচ্ছি জোকো জোকো করে, আর এখানে কিন্তু কাঁচা পনিরটাই ব্যবহার করছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে, অর্ধেকটা সালাডে ব্যবহার করব এবং অর্ধেকটা আমি বিরিয়ানির সঙ্গে খাবো, সেই কারণে একটাই বড় পেঁয়াজ নিয়েছি। ওয়েট লস ডায়েটের এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ নয়, মনের মতো খাবার না পেলে ডায়েট করা কিন্তু সত্যিই ভীষণ মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে, মানে পাল্টে পাল্টে কিছু কিছু নিত্য নতুন খাবার তৈরি করে দেওয়ার, যেটা খেতে ওর ভালোও লাগবে এবং তাতে ডায়েটটা করা সহজ হয়ে যাবে আর কি। এদিকে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং একদম ঝরঝরে হয়ে গেছে, ডালটা সেদ্ধ হওয়ার পর জল পুরোটাই টেনে নিয়েছে। তো একটা প্লেটের মধ্যে আমি এটা রেখে দিলাম যাতে ডালটা একটু ঠান্ডা হয়ে যায়। এদিকে মেয়ের স্কুল থেকে আসার পর থেকেই একটু জ্বর এসছে, তো ওকে আমি খাইয়ে দিলাম, মানে ওর খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে শুয়ে পড়বে, ততক্ষণে আমি এদিকে বাকি কাজকর্মগুলো করতে থাকবো। রান্না না থাকলেও রান্নাঘরে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে, মানে সারা বাড়ির মধ্যে বলা যেতে পারে সব থেকে বেশি কাজটা রান্নাঘরেই কিন্তু থাকে। তো আমি এদিকে যে বাসনপত্রগুলো শুকিয়ে গেছে সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি যার যার জায়গায়, আর কাজ ফেলে রাখলেই দেখবেন সেটা চচ্চর করে জমতে থাকবে এবং বাড়তে থাকবে। তাই সময়ের কাজ সময় করলে কাজটাও কমে যায় একটু। হলো জিম, কত সবজি এনেছি, পেঁয়াজ কলি, গাজর, শশা, আলু, কাঁচা লঙ্কা নাকি, আর কেলে লায়া কেলে। বসো। তো কর্তামশাই জিম থেকে আসার পর ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছেন এবং আমি এর মধ্যে সালাডটা তৈরি করে নিয়েছি, তবে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম সেই কারণে শ্যুটটা করা হয়নি। যাই হোক, আমি একটু মুখে বলে দিই, যে সমস্ত উপকরণ ছিল তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আমি, আর এটা মাখানোর সময় দিয়েছি একটু বিট নুন, একটু ভাজা মশলার গুঁড়ো আর পাতিলেবুর রস, আর সামান্য কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়েছি, দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে সকালবেলা। মেয়ে যেহেতু শরীরটা খারাপ, মেয়েকে আজকে স্কুলে পাঠানো হয়নি, কিন্তু মেয়ে স্কুলে না গেলেও আমার তো আর ছুটি নেই, সেই জন্য ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে, মানে ঘুম থেকে উঠেই ফ্রেশ ফ্রেশ একটু হয়ে তারপর চলে এসেছি কিচেনে। কর্তামশাইয়ের অফিস লাঞ্চটা তৈরি করব এখন। আজকে বানাবো ওটসের প্যানকেক। তো একটা বাটির মধ্যে প্রথমে আমি 3-4 টেবিল চামচ মতো টক দই নিয়েছিলাম, তার মধ্যে হাফ কাপ মতো ওটসের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা সিম্পলি ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আমি। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, মানে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করছি। এরপর এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো, তবে আগে ব্যাটারটাকে খুব ভালো করে মেশানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা গাজর, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চাইলে টমেটো, পেঁয়াজ এগুলোও আপনারা দিতে পারেন। তো আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ, সেই কারণে আমি জাস্ট গাজরটা দিয়ে দিলাম, সাথে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু কর্তামশাই একটু ঝাল খেতে পছন্দ করেন তাই কাঁচা লঙ্কার সাথে একটু লঙ্কা গুঁড়োও দিলাম। আর দিয়ে দিলাম একটু জাগারি পাউডার বা গুড়ের পাউডার, সামান্য একটু মিষ্টত্ব থাকবে, তাতে চটপটা হবে এটা খেতে। এরপর একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি আমি, এবং তারপর এই ব্যাটারটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, মানে প্যানকেকগুলো একটু ছোটো ছোটো আকারে তৈরি করছি।
এই প্যানকেকগুলো যদি বড় রুটির মতো তৈরি করতে চান তাহলে কিন্তু উল্টাতে গেলে এগুলো ভেঙে যেতে পারে আর সময়ও অনেকটা বেশি লাগবে, তাই চেষ্টা করবেন এরকম ছোট ছোট প্যানকেক তৈরি করার, তাতে সময়টাও কম লাগবে এবং এটা উল্টাতেও কিন্তু খুব সুবিধা হবে। এক একটা ব্যাচ এই ওটসের প্যানকেক বানাতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট করে, মানে এগুলো একটু ফ্রাই হতে সময় লাগে। চাইলে একেবারেই তেল না দিয়ে শুধু সেঁকে নিতে পারেন, আমি সামান্য একটু ঘি দিয়েছি যাতে টেস্টটাও অনেকটা এনহ্যান্স হবে। একটু আগে যেমন বললাম যে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিলে খাবারগুলো, তাহলে কিন্তু ডায়েট করাটা বেশ মানে আনন্দের হয়ে যায়, এটা কষ্ট হয় না ডায়েট করতে। মানে প্রত্যেক দিন ওই একঘেয়ে ওটসের খিচুড়ি, দালিয়ার খিচুড়ি এইসব করে না দিয়ে এই একই জিনিসগুলোকে, মানে ওটস, দালিয়া এগুলোকেই যদি একটু অন্যরকমভাবে প্রিপেয়ার করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ খেতেও ভালো লাগে এবং একটু নতুনত্বও হয়। তো কর্তামশাইয়ের অফিস লাঞ্চ তৈরি করে দেওয়ার পর এখানে আমি আমার চা বসিয়ে দিয়েছি, আজকে আমার জম্পেশ চা হচ্ছে। ওটসের প্যানকেকও আমি নিজের জন্য একটা রেখেছি, আর এখানে দেখুন আজকে আমি আমার ফেভারিট বিস্কিট পেয়েছি, মানে যে দোকান থেকে আমি গ্রসারি বাজার টাজার করে থাকি প্রত্যেক দিনের আর কি, সেই দোকানে বলে রেখেছিলাম এই বাদাম দেওয়া বেকারি বিস্কুটগুলো আসলে আমায় দিয়ে যেতে, তো দাদা আজকে সকালে এটা পাঠিয়ে দিয়েছেন, তো আজকে চা খাওয়ার মজাটা কিন্তু জমে দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, চাটা ছেঁকে নিলাম, এবার একটু নিজের জন্য মি টাইম বের করে মানে নিজের সাথে সময় কাটাবো আর কি। মর্নিং, আজকে হলো নেক্সট ডে, মানে আজকে মঙ্গলবার। গতকালকে যেহেতু একটু লেট আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, মানে রাত 9টা থেকে, সেই জন্য আজকেও সকাল পর্যন্ত ব্লগটা কন্টিনিউ হয়েছে। সকালে আমি একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, কর্তামশাইয়ের অফিস লাঞ্চের জন্য আমি ওটা বানিয়ে দিয়েছিলাম। রোজ রোজ ওই একঘেয়ে ওকে হয় আমি মানে ওটসের খিচুড়ি, মানে সিম্পলি একদম মসুর ডালটাকে সেদ্ধ করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব সামান্য মানে কয়েক ফোঁটা তেলে জাস্ট একটু নাড়াচাড়া করে নিই যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, ওইভাবে ভেজে নিয়ে একটু নুন, একটুখানি জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো এটা দিয়ে ওর মধ্যে একটু ওটস দিয়ে, মানে ডাল এবং ওটস দুটো একসঙ্গে দিয়ে, সেদ্ধ করা ডাল এবং ওটস দুটো একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে দিই, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটা মাঝে মধ্যে দিয়ে থাকি, দালিয়ার খিচুড়ি দিয়ে থাকি, তারপর চিলা প্যানকেক এগুলো তো থাকেই। তো আজকে ভাবলাম যেহেতু আজকে নিরামিষ দিন, মানে আজকে মঙ্গলবার, তো সেই কারণে আজকে ওই ভেবে ভেবে যেরকম মানে আমরা সুজির চিলা বানাই সেরকমভাবে, এর মধ্যে কিন্তু কোনো বেকিং সোডা দিইনি আমি, ওটা ছাড়াই বানিয়েছি এবং খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি নিজের জন্য একটা রেখেছিলাম, দেখলে নিই আপনারা, তো রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ওভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো এখন জাস্ট এসছি আমি ব্লগটা শেষ করার জন্য। কালকে রাত্রেবেলা আমি রেসিপিটা কমপ্লিট করতে পারিনি জানেন, কারণ রেসিপির নেক্সট পার্টটুকু যেটুকু দেওয়ার কথা ছিল সেই নেক্সট পার্টটুকু আমি ক্যামেরাটা সামনে রেখেই শ্যুটটা করেছিলাম এবং বাকি কাজটা করেছিলাম, কিন্তু সব কাজ করার পরে ক্যামেরা অফ করতে এসে দেখলাম ক্যামেরা আমি অনই করিনি। এটা আমার সঙ্গে প্রায় দিনই হয়, অনেক কিছুই হয়তো আমি মানে কাজকর্ম করতে যাই কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে যাই, সেই কারণে সেগুলো যথারীতি শ্যুট করা হয় না এবং আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি না। যাই হোক, গতকালকের ব্লগে মানে সানডে ব্লগটাতে যেখানে আমি লিফটে আটকে গেছিলাম সেটা দেখে অনেকেই বলেছেন আমার খুব সাহস। অ্যাকচুয়ালি এটা আমার একটা প্লাস পয়েন্টও বলা যেতে পারে, মানে এটা সবাই বলে আর কি, বিপদের সময় আমি সবসময় মানে কুল মাইন্ডে থাকি একদম, বিপদের সময় ওই যদি মগজটাকে শান্ত না রেখে হজবরল করা হয় তাহলে বিপদ কিন্তু বাড়ে বই কমে না। তো সেক্ষেত্রে যখন লিফটটা ওইভাবে বন্ধ হয়ে গেছে মাঝ রাস্তায়, তখন হাজব্যান্ডও বাড়িতে নেই, ওর অফিস পিকনিক ছিল জানেনি আপনারা, তো এদিকে মেয়ে বাড়িতে একা, আমি গেছি বাজারে, বাড়িতে কেউ নেই, সুতরাং আমি মেয়েকে ফোন না করে আমি মানে তখন ভাবলাম যে কে আমাকে এখান থেকে এসে উদ্ধার করতে পারে, তো তাকেই ফোন করা দরকার, সেই ভেবেই আমি লিপিকে ফোন করেছি, মানে অহনার মাকে ফোন করেছিলাম যে আমি লিফটের মধ্যে আটকে গেছি একটু এসো। তো তখন দাদাকে পাঠিয়ে দিয়েছে, মানে অহনার বাবাকে পাঠিয়ে দিয়েছে, এবং অহনার জেম্মাও ছিল, ওর যে জেঠিমা উনি এখন এসে রয়েছেন এখানে, ঘড়ি টিকটিক করছে, আরে বন্ধ হ। তো অহনার যে জেম্মা সেও এখন এখানে রয়েছেন, তো তিনিও গেছিলেন নিচে, মানে উনি ভিডিওটা করেছেন অ্যাকচুয়ালি যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো ঠিক আছে, মানে ওই
বিপদে পড়া এবং আমি জানি আমাকে কেউ না কেউ এসে ঠিক বাঁচিয়ে নেবে, তো সেই কারণে আমি ওদেরকেই ফোন করেছি আগে। তো দাদা একটা রড নিয়ে গিয়ে, মানে ওটা খুব ইজি একটা ব্যাপার, খুব একটা মানে এমন কিছু নয় যে খুব বেশি ভয় পেয়ে যাব আমি, এরকম আগেও হয়তো অনেকবার অনেকের সাথে হয়েছে কিন্তু আমার সঙ্গে হয়নি। তো একটু মনে হয়েছিল প্রথমটা যে যদি ওটা ফ্রি ফল হয়, কারণ সম্ভবত ওই কি এমসিপি না কি বলে সেটা হয়তো কোনোভাবে গেছিলো, তো ফ্রি ফল হওয়ার একটা ভয় মনের মধ্যে অবশ্যই ছিল, কিন্তু বিপদের সময় যদি ভয় পাই তাহলে বিপদ তো আরও বাড়বে, তাই না? ও মানে সেই সময় যদি টেনসড হয়ে পড়ি বা আমার শরীর টরীর খারাপ করতে শুরু করে টেনশন থেকে, তখন সেটা আরও খারাপ জিনিস, আর বাড়িতে কেউ নেই সেই মুহূর্তে। হ্যাঁ, আশেপাশের লোকেরা, আমাদের বিল্ডিংয়ের লোকেরা সবাই ভীষণ ভালো, মানে সব আমরা ওই ফ্যামিলির মতন থাকি, একজন আরেকজনের বিপদে মানে সবসময় হয়তো দেখতে পাবেন না যে এ ওর বাড়ি গিয়ে বসে গল্প করছে, ও তার বাড়িতে, এরকম নয়, কিন্তু একজন কারুর বিপদ হলে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এটা দেখেছেন, মানে আগেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আমরা যেমন সবার পাশে থাকি আমাদের পাশেও কিন্তু সবাই থাকেন, তো সেই কারণে ভয় পাওয়ার কিছু নেই। আর আমার মনে হয় এটা মানে প্রেজ করার মতন কিছু, তবে যে জিনিসটা এটা সবাই বলে থাকে যে বিপদে যেখানে একটু মন চঞ্চল হওয়ার কথা সেখানে আমি একটু ঠান্ডাই থাকি, কারণ আমার মনে হয় আমি যদি মাথাটাকে ওই হুটহাট গরম করে ফেলি বা বিপদে পাজল্ড হয়ে যাই তাহলে আমি বুঝতে পারবো না। একমাত্র এরকম জিনিস যেটা আমাকে একটু বিচলিত করে সেটা হচ্ছে আমার মেয়ের শরীরটা খারাপ হলে, এটাতে আমি একটু মানে হকচকিয়ে যাই যে কি করব, প্রথম অবস্থায় বুঝতে পারি না, তারপর ওই মনে হয় যে ঠান্ডা হওয়া মেঘা ঠান্ডা হওয়া, মানে ভেতর থেকেই আমাকে কেউ বলতে থাকে ঠান্ডা হওয়া, আগে ভাব কি করতে হবে, তারপর করলে সেটা নিশ্চয়ই ঠিক কাজ হবে, এইরকমভাবে। এরকমও দিন গেছে, মেয়ে তখন অনেক ছোট, ডায়রিয়া টাইপ হয়ে গিয়েছিল মেয়ের, তো হাজব্যান্ড সেই সময় শিলিগুড়িতে, মানে ওর অফিস ট্রিপ ছিল শিলিগুড়িতে, মেয়েকে একা নিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে ডাক্তার বললেন এইরকম বাচ্চা মানে বাড়িতে ফেলে রাখবেন না, রিস্ক হয়ে যাবে ব্যাপারটা, আর অন্য কোনো নার্সিংহোমেও যাবেন না, আপনাকে এই পেশেন্ট কেউ নেবে না, মানে ওর পটিও করছে, ও কিন্তু মানে পুরো নেতিয়ে পড়ে আছে, পটি হয়েই যাচ্ছে, ও কিন্তু বুঝতে পারছে না যে ও পটি করছে, এইরকম টাইপের একটা ডায়রিয়া হয়েছিল ওর, তখন ওই 3-3.5 বছর মতন বয়স হবে। তো সেই মেয়ে একা একা কোলে করে নিয়ে বেলেঘাটা আইডিতে গেলাম, ডাক্তার রেফার করে দিয়েছিলেন, তো ওখানে গিয়ে ডাক্তার বললেন ইমিডিয়েট ভর্তি হতে হবে, তো 3 দিন আমি ওই একা মেয়েকে নিয়ে ওখানে ছিলাম। কর্তামশাই ফোন করে বললেন আমি এক্ষুনি যাচ্ছি, আমি বললাম একেবারেই না, প্রথমত তো ওকে জানাইনি আমি, কারণ ও বাইরে রয়েছে, ও একটুতেই এসবে টেনসড হয়ে পড়ে, মানে শুনলে পরে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ইমিডিয়েটলি চলে আসবে, ওকে ওই জন্য প্রথমত আমি জানাইনি। হ্যালো, এতে গেছে ম্যাডামের আজকে শরীরটা খারাপ, কালকে স্কুল থেকে ফিরেই ধুম জ্বর, ওই রোদ থেকে এসে হয়তো জল টল খেয়েছে, মানে ঠান্ডা গরম এসব হতে হতে মোটামুটি ওর ঠান্ডা লেগে কালকে স্কুল থেকে ফিরেই কিন্তু সাংঘাতিক জ্বর এসেছিল, সেই জন্য আজকে আমি ম্যাডামকে আর স্কুলেই পাঠাইনি, কারণ জ্বর সর্দি এগুলো যদি ভাইরালও হয়ে থাকে তাহলে পরে অন্য বাচ্চাদেরও হতে পারে, সেই কারণে আজকে আর স্কুলে পাঠাইনি, ওকে বাড়িতেই রয়েছে আপাতত, এখন একটু ঠিক আছে মনে হচ্ছে, এই স্নান টান করে বেরোলো। যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এ পর্যন্তই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, সাথে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। তাহলে আজকের মতো এখানেই, টাটা দাদা বলো, ওকে আবার পরের ব্লগে দেখা হবে, টাটা।